চিত্রনায়িকা বুবলি, তাকে নিয়ে প্রচুর কারাগারি চলছে। ভালোবাসার এই শব্দটার থেকেও শক্তিশালী শব্দ হচ্ছে মায়া। তুই তোমার কাছে আসছি। আজকে আসলে আমরা এখানে যে সবে উপস্থিত হয়েছি তার অন্যতম কারণটাই হচ্ছে কিন্তু মায়া। সবাই প্রফেশনের জায়গা থেকে তো একসাথ হয়েছি, আমি বরাবরই বলি আমাদের যারা সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা তারা হচ্ছেন আমাদের কাজের প্রাণ। বাংলাদেশে অনেক বছর পর মাল্টিকাস্টিং সিনেমা করার সাহস করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। মায়া শুধু আমাকে প্রতিটা মুহূর্তে টানছে তোমার দিকে। 2024 সালে এসে এত এত আর্টিস্ট নিয়ে কাজ করা এবং সেখানে গল্প নিয়ে ভাবা, প্রথমে এটা অনেক বড় একটা সাহস এবং সেই সাহসটাকে শক্তিতে তারা রূপান্তর করেছে। আমাকে নিয়ে যখন এই গল্পটা বলা হয়েছে বা যখন আমি গল্প শুনেছি তখন প্রথমে আমার কাছে ভালো লেগেছে যে আসলে এই ধরনের চ্যালেঞ্জ আমরা নিতে চাই। ভালোবাসা যত গভীর হয় কষ্টকর সম্ভাবনা নাকি ততটাই বেড়ে যায়। আমরা অনেক আগে দেখতাম যে অনেক আর্টিস্টরা, বড় বড় আর্টিস্ট একসাথে কাজ করছে, সো সেখান থেকে মায়া প্রথমেই কিন্তু অন্যরকম একটা স্থানে পৌঁছে গেছে, যেটা মাল্টিকাস্টিং সিনেমা। এবং এখানে যারা যারা আমার সাথে আছেন, আমার সবচেয়ে প্রিয় আমি বলবো যে আসলে আমরা তো আমাদের কোঅ্যাক্টরদের সাথে অনেকটা সময় কাজ করি, শুটিং করি, অনেক পরিশ্রম করছি, একসাথে স্ক্রিন শেয়ার করি। তো এখানে আমার যারা তিনজন হিরো আছেন, একটু আগে সালমান ভাই বলছিলেন যে কারাকারি শব্দটা আসলে না, এটা হচ্ছে এটাও এক প্রকার মায়া। প্রেম শুধু তোর জীবনে এসেছিল, আমার জীবনে আসেনি। আরে আরে তুই কি ভালোবেসেছিস। সবকিছুকে জয় করে জসীমউদ্দিন জাকির ভাই সিনেমাটা বানিয়েছেন এবং সর্বোপরি সাথে থেকে ভালোবাসার মায়ায় ভাসিয়েছেন আমাদের প্রযোজক আশিক ভাই। তাদের জন্য আমি অনেক ভালোবাসা এবং মায়া দেখতে চাই এবং পাচ্ছি আপনাদের মধ্যে। এবং আমার ডান পাশে যিনি বসে আছেন তাকে নিয়েই যত কারাকারি, চিত্রনায়িকা বুবলি, তাকে নিয়ে প্রচুর কারাকারি চলছে। আজকে আপনারাও কারাকারি করছেন, স্ক্রিনে তিন চারজন মিলে কারাকারি করেছেন। ছবিটির নাম মায়া, যেটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে। আমি বিশ্বাস করি যারা ভালোবাসায় ভাসতে চান, মায়ায় জড়াতে চান, মায়া থেকেই ভালোবাসার উপলব্ধি নিতে চান, সেই সিনেমা দেখবার জন্য অবশ্যই আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে মায়া সিনেমাটি দেখতে হবে। কারণ আমরা সবাই মায়ায় থেকে সিনেমাটায় অভিনয় করবার বা কাজ করবার চেষ্টা করেছি। সর্বোপরি আমাদের যে কলা কৌশলীরা ছিলেন সবাই মায়ায় জড়িয়েছেন। আমি চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাসটা তোমার সাথে ফেলবো, আমি তোমাকে বাঁচতে চেয়েছি। যারা যারা কাজ করছে এর মধ্যে উল্লেখযোগ্য স্যামন ভাই রয়েছে, আজকে হয়তো মিলন ভাই আমাদের মাঝে উপস্থিত নেই, আর আমাদের মাঝে উপস্থিত নেই, বুবলি আছে আমার কোঅ্যাক্টর, আমার অনেক সিনেমার কোঅ্যাক্টর, সো দিস গোনা বি এ ভেরি ফেভারিট ফিল্ম অফ মাইন। আমাদের ডিরেক্টর জসীমউদ্দিন জাকির, মানে যে পার্সেন্টা আসলে আমাকে এই সিনেমাতে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তার সঙ্গে আমার প্রায় তিন বছরের আগে থেকেই পরিচয় ছিল। তারপর এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার আমাদের এই প্রথম কাজ আমরা করেছি। সো মায়া লাভের একটি অসাধারণ, একটি রোমান্টিক ট্র্যাজিক অ্যাকশন, আসলে সব কিছু সংমিশ্রণের একটি অসাধারণ একটি সিনেমার গল্প। এই গোটা পৃথিবীতে যত ভালোবাসার ইতিহাস রয়েছে, মিলনের থেকে বিচ্ছেদের ঘটনাটাই সবচেয়ে বেশি। আপনাদের সবাইকে আমি খুব এখন খুব একটা বেশি কিছু বলতে চাই না, অলমোস্ট আমি সবার শেষে এমনিও বেশি অপরাধ করে ফেলেছি, বেশি কিছু বলা মানে উচিত হবে না নাকি বুবলি? হ্যাঁ বুবলিও বলে এগ্রি করেছে বেশি বলা উচিত হবে না। সো বাই দিস টাইম আই উড লাইক টু থ্যাংক অল অফ ইউ অ্যাগেইন। আমি আসছি।